आंसर नहीं অল রাইট ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন সো আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনি যদি ওই রকম ভিডিও আপনার ছবিতে এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে যদি আপনার কাছে না থাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে এখানে প্রজেক্ট অপশান এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটি প্রজেক্ট রয়েছে বিটমার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট তো এই দুটি প্রজেক্ট কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিন দেন এখান থেকে বিটমার্ক ওপেন করুন অ্যান্ড বিটমার্ক ওপেন করলে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এর মধ্যে আপনি কিছুটা কাজ পেয়ে যাবেন আগে থেকে দেখুন আগে থেকে কিছু কাজ করা রয়েছে এখানে আপনাকে ফটো রিপ্লেস করতে হবে তো কীভাবে ফটো রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আপনাকে ফটো অ্যাড করতে হবে সো কীভাবে ফটো অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেবো সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন অ্যান্ড নিচে দেখুন রয়েছে সঙের লেয়ার মানে সঙটা আগে থেকে অ্যাড করা আছে যদি আপনার কাছে কোনো রকম সং মিসিং দেখায় তাহলে আপনি প্রজেক্টটা আরও একবার ইম্পোর্ট করে নেবেন তাহলে কিন্তু সঙটা চলে আসবে ঠিক আছে অনেকে এই সমস্যার কথা বলেন আমাকে সেই জন্য বললাম তো এখান থেকে আসার পর এখানে ফার্স্টে যে অ্যাড ফটো লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন দেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে ডান দিকে কোণে এখানে যে মিডিয়া অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে এরকম ফটো সিলেক্ট করবেন দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন আর আপনি যেখানে যে এখানে যে ফটো অ্যাড করবেন বা রিপ্লেস করবেন সেটি কিন্তু অবশ্যই 9:16 মানে 9:16 রেশিওতে ক্রপ করে আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু ঠিকঠাকভাবে অ্যাড না হতে পারে দেন এখান থেকে পরের যে লেয়ারটি আছে অ্যাড ফটোস নামে এটাকেও সিলেক্ট করবেন দেন এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন দেন এখানে দেখুন অনেকগুলো ফটো লেয়ার আপনি পেয়ে যাচ্ছেন তিনটি ফটো লেয়ার রয়েছে তিনটি আপনাকে ফটো এখানে অ্যাড করতে হবে আর এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটা কিছু করতে হবে এটা ছেড়ে দেবেন যেমন আছে তেমনই থাকবে এই ফটো কীভাবে অ্যাড করবেন এখানে একই রকম প্রসেস এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন দেন এখানে চারটি অপশান একই রকমভাবে পাচ্ছেন ডান দিকে কোণে মিডিয়া অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার ফটো এখানে শো হয়ে যাচ্ছে বিকজ আমার ফোনে এই ফটোগুলো রয়েছে আগে থেকে যে কারণে শো হচ্ছে বাট আপনার কাছে কিন্তু শো হবে না আপনার কাছে এটা ফটোগুলো আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে যেমনটা আমি দেখাচ্ছি নিচে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে আমি ফটো সিলেক্ট করবেন ক্রপ করা দেন সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন দেখুন রিপ্লেস হয়ে গেছে এখানে দেন উপরে লেয়ারটিকে সিলেক্ট করবেন কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা এখানে ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন দেখুন রিপ্লেস হয়ে গেছে দেন উপরেরটাকে সিলেক্ট করবেন কালার অ্যান্ড ফিলের মাধ্যমে একই রকমভাবে এখানে আপনারা কিন্তু অন্য একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে নেবেন ঠিক আছে তিনটে ফটো এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন দেখুন অ্যাড হয়ে গেছে ফটো ঠিক আছে এরপর এখান থেকে আপনাকে আবারও ফটো অ্যাড করতে হবে এখান থেকে সো প্লাসে ক্লিক করবেন এই বিটমার্কে টাইমটা নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন দেখুন অ্যাড হয়ে গেছে দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন পরের বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে দেন এই অপশানে ক্লিক করে দেবেন এক্সট্রা পার্ট রাইট সাইড থেকে কাট হয়ে যাবে এরপর যদি আপনার ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে এক ক্লিকে এছাড়া মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করলে ফটোর পজিশনটা মুভ হবে অ্যাডজাস্ট করতে পারবেন দেন তিন নম্বরে ক্লিক করলে আপনি চাইলে ফটোর সাইজটা এরকম বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন সো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর পরের বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন দেন প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এরকম অ্যাড করে নেবেন দেন এখান থেকে পরের বিটমার্কে নিয়ে এসে এক্সট্রা পার্ট কাট করে দেবেন ঠিক আছে সো এইরকম প্রসেসে আপনার যতগুলো বিটমার্ক রয়েছে প্রত্যেকটা বিটমার্কে বিটমার্ক অনুযায়ী আপনার ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন ওকে সো এখানে প্রতিটা বিটমার্কে বিটমার্ক অনুযায়ী কিন্তু ফটোগুলোকে অ্যাড করে নিয়েছে দেখুন সো আপনার এরকম অ্যাড করে নেবেন আপনার আপনার ফটো এখানে অ্যাড করে নেবেন আমি এখানে আমার মডেলের ফটো অ্যাড করেছি সো এখানে আপনার আপনার ফটো অ্যাড করে নেবেন ঠিক আছে ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাকে এবার কী করতে হবে এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে সো কীভাবে করবেন দেখুন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ইফেক্টের যে প্রিসেটটা আছে ওটা ওপেন করে নেবেন এটা ওপেন করার পর নিচের দিকে দেখুন সবার নিচে একটি লেয়ার রয়েছে ফটো লেয়ার এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন দেন কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন দেন এখান থেকে
আপনাকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার যে বিটম্যাপ প্রজেক্ট ওটা ওপেন করে নেবেন, টাইম ল্যান্ডে এগিয়ে আসবেন, যেখান থেকে ফটো শুরু হচ্ছে মানে ফটো অ্যাড করলেন নতুন করে সেখানে আসবেন। এখানে আসার পর ফার্স্টে ফটো লেয়ারটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেন একই রকম প্রসেসে আপনার পরের লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এরকম করে আপনাকে এখানে যতগুলো ফটো আছে প্রতিটা ফটোতে আপনি একই ইফেক্ট পেস্ট করে দেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন, ঠিক আছে। সেখানে একদম এরকম শেষ পর্যন্ত যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন প্রত্যেকটাতে আপনারা এই ইফেক্টটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। সো অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখানে আমাদের একটা সিসি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা আবার ওপেন করুন, ওপেন করার পর এখানে দেখুন দুটো উপরে লেয়ার রয়েছে মইনুল টেক সিসি নামে, তো এই দুটো লেয়ারকে আপনাকে কপি করতে হবে একসঙ্গে। এখানে যেমন লেয়ারগুলো রয়েছে এখানে দেখুন লেয়ারটা শো হচ্ছে, তো এখানে লং প্রেসটা হোল্ড করবেন দেখুন সিলেক্ট হয়ে যাবে একটা লেয়ার, উপরেরটাকে টাচ করবেন সিলেক্ট হয়ে যাবে দুটো লেয়ার। দুটো লেয়ার যখন সিলেক্ট হয়ে গেছে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি টু লেয়ার্সে ক্লিক করে দেবেন, দুটি লেয়ার একসঙ্গে কপি হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন, দেন এখান থেকে ফার্স্টে যে বিটমার্কটা থাকবে এই বিটমার্কে টাইম ল্যান্ডে রাখবেন। রাখার পর পেস্ট সরি এই অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে পেস্ট টু লেয়ার্স এখানে ক্লিক করে দেবেন, তাহলে দুটি লেয়ার দেখুন একসঙ্গে এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত পেস্ট হয়ে গেছে দেখি, ঠিক আছে। সো এরকম হয়ে যাওয়ার পর এবার দেখুন এখানে একটা HDR ইফেক্ট চলে এসছে, সো দেখতে ভালো লাগছে আগের থেকে, ঠিক আছে। সো এরপর আপনাকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন কোণে, এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।